জামায়াত জোটের রোববার ঢাকামুখী অভিযাত্রা ও সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জোট নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে জননিরাপত্তার স্বার্থে ওই দিন ঢাকায় কোনো সমাবেশে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, নাশকতা ঠেকাতে প্রয়োজনে বাড়ি বাড়ি তল্লাশি চালাবে যৌথ বাহিনী। দীপু সারোয়ারের রিপোর্ট। 29 ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণার পর থেকেই এর লক্ষ্য উদ্দেশ্য ও আগে পরের পরিস্থিতি বিবেচনায় আনে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে নয়াপল্টনে গণজমায়েতের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদনও করে বিএনপি জামাত জোট। তবে গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর কর্মসূচির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ডিএমপি। এদিকে রাজশাহীতে জামাত শিবিরের বোমা হামলায় নিহত পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকারকে শ্রদ্ধা জানাতে দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে যান পুলিশের আইজি। এ সময় তিনি সাংবাদিকদের জানান, যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। যে ধরনের পরিস্থিতি হবে সেই মাত্রার কিংবা সে ধরনের ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। যৌথ বাহিনীর অভিযানে নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন আইজিপি। আমাদের দায়িত্ব হচ্ছে কার্যবিধি অনুসারে পালন করতে হয়। সেই বিধি কোনো সদস্য যদি পালন না করে থাকেন, সেখানে যে প্রচলিত বিধান আছে সেই বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিএনপি জামাত জোটের কর্মসূচি ঘিরে রাজধানীতে নাশকতা চালানো হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে ডিএমপি। যুদ্ধ অপরাধীদের মুক্ত করা বা বিচার বন্ধ করার দাবিতে যারা মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারপরে রাস্তা কেটেছে, যানবাহনে হামলা করেছে, তারা ঢাকায় আসছে, এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে। নাশকতার সাথে জড়িত তালিকাভুক্ত সন্ত্রাসী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত এরকম 25 জনকে গতকালে গ্রেপ্তার করেছি, আর আজকে 130 জনের মতো আটক করা হয়েছে। এদিকে জুমার নামাজের পরপরই সেগুন বাগিচা, তোপখানা রোড ও হাইকোর্টের সামনে সমাবেশ করার চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির। পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়ে তারা। এ সময় 20 হিজবুত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। এরই মধ্যে রাজধানীর কল্যাণপুরে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম পারভেজের বাসায় অভিযান চালিয়ে 56 জনকে আটক করা হয়। এছাড়া মিরপুর থেকে আটক করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীর বড় ভাই মীর নাসির আলীকে। মহাখালীর ওয়্যারলেস গেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে 4 শিবির কর্মী সহ বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। এছাড়া নাশকতার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে যশোর থেকে 52 জন, জয়পুরহাটে 14, নারায়ণগঞ্জে 7, নাটোরে 8 জন সহ সারাদেশের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। 18 দলের ঢাকামুখী অভিযাত্রাকে ঘিরে নাশকতার আশঙ্কায় সড়ক ও নৌপথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার কারণে বরিশাল, রাজশাহী, রংপুর সহ বিভাগীয় ও জেলা শহর থেকে ঢাকার সাথে বাস লঞ্চ বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। রাজশাহী মোটর ফেডারেশন শ্রমিক ইউনিয়ন রোববার সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। রংপুরে পরিবহন শ্রমিকরা ধর্মঘট ডাকায় রোববার পর্যন্ত ঢাকার সাথে বাস যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রা বাতিল করা হয়েছে বরিশাল পটুয়াখালী থেকে ঢাকাগামী সকল বাস ও লঞ্চের। এছাড়া যশোর সহ কয়েকটি স্থান থেকে রাজধানীর সাথে যান চলাচল সব বাকি অভিযাত্রা কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের বাধার কারণে তিনি উপস্থিত হতে না পারলেও নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন খালেদা জিয়া। বিকেলে গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এসব জানান বিএনপি চেয়ারপারসন। এতে বিজয় নিশ্চিত উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খালেদা জিয়া। আরো জানাচ্ছেন মাহমুদ শরীফ। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে 29 ডিসেম্বর ঢাকা অভিযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন ও 18 দলীয় জোট নেত্রী। তবে শুক্রবার জননিরাপত্তার কারণ দেখিয়ে 18 দলের কর্মসূচির অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ডিএমপি। এর খানিক পরেই ভিডিও বার্তায় ঢাকা অভিযাত্রা সফল করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 29 ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি ঢাকায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমবেত হতে অনুরোধ করছি। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি
আন্দোলন চালিয়ে যাবেন। ভিডিও বার্তায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিরোধী দলের নেত্রী। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের এই প্রহসনের নির্বাচনে শরিক হতে না বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিরোধী জোটের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে অনুমতি দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশে কোনো বিরোধী দল সুস্থ রাজনীতি করতে না পারে তাহলে কিন্তু তার যে মারাত্মক ফল। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা। তিন দিন ধরে জেলার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি। বিএনপি মনে করে 29 ডিসেম্বরের কর্মসূচি থেকে তাকে বিচ্ছিন্ন রাখতেই এই আয়োজন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সহিংসতা থেকে নিরাপত্তা দিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। কয়েক দফা টানা অবরোধ কর্মসূচির পর দাবি আদায়ে 29 ডিসেম্বর সারাদেশ থেকে ঢাকায় নেতাকর্মী এনে গণজমায়েতের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। এমন ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসনের বাসা ও কার্যালয়ের সামনে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। সেখান থেকে আটক করা হয়েছে কয়েক নেতাকর্মীকে। বিএনপি দাবি করছে বিরোধী দলকে এভাবে গণবিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে সরকার। তার বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, বিএনপি অফিস, গুলশান অফিস, কোথাও নেতাকর্মীরা যেতে পারে না, তাদের সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো সংযোগ নেই। তারা চালাকি করে যাচ্ছে আমাদের নেত্রীকে মোটেই নিরাপত্তা দেবার জন্য নয়, আমাদের নেত্রী যাতে 29 তারিখে এই সমাবেশে যোগ দিতে না পারেন সেই জন্যই তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে সরকার। আমাদের গোয়েন্দা রিপোর্ট যতটুকু যাচ্ছে 29 ডিসেম্বর যেই ঢাকাতে যেই তাণ্ডব শুরু করার যে চিন্তা ভাবনা তারা, সেটার মূল পরিকল্পনা মানে বিরোধী দল নেত্রীর কাছ থেকে তার পরামর্শ নিয়ে তার সাথে সাজেশন নিয়ে এই পরিকল্পনাগুলো হবে, যার ফলশ্রুতিতে এই প্রিপারেশন। 29 ডিসেম্বরের কর্মসূচি ঘিরে বিরোধী জোট যাতে নৈরাজ্য করতে না পারে সেজন্য সরকার সব দিক দিয়ে সচেতন বলেও জানান এ মন্ত্রী। বাংলাদেশ থেকে গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। তার নির্দেশ দেন আর জামাত শিবিরের কর্মীরা তা পালন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ায় নিজ নির্বাচনী এলাকা সহ গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে একাধিক নির্বাচন